এখন আমরা চলে এসেছি বৃষ্টি ভেজা মেলে। বৃষ্টি ভেজা মেলে সৌন্দর্যই আলাদা। মেলের দুপাশ দিয়েই মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা আছে। বাদিক ধরে চললাম আমরা মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি মহাকাল মন্দিরে। অনেকটা উঁচুতে মহাকাল মন্দির, ঘুরে ঘুরে যেতে হয়, হাঁপিয়ে গেছে পুরো। এই মহাকাল মন্দিরে হিন্দু ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের এক অপরূপ মেলবন্ধন আমরা দেখতে পাচ্ছি।
মহাকাল মন্দির থেকে এবার তোমরা শুধু দার্জিলিং এর ভিউটা দেখো, ওয়াও, ইটস জাস্ট অসম, মানে জীবন সার্থক হওয়ার মতো। আজ পরিষ্কার হয়ে গেছে, এবার ভিউটা দেখাচ্ছি।